রাধে রাধে শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজ যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার, তো পুজো করতে মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার আগে ঘরে পুজো ঠাকুরের দিয়ে দেব, তারপর মন্দিরে যাব। ফল উল সব কিছু রেডি করে মন্দিরে যাব। আর মন্দিরটি কোথায় সেটাও একটু শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। সকালে উঠে খাবার দিয়ে দিলাম, তারপর ওরা খাবে। তো আমি ওরার খাবার দেখে খুবই খুশি পেই, কারণ ওরা খুবই সুন্দর। তারপর একটু ফুল দেখে তো ঠাকুরের জন্য পারব ফুলটা, তো আমি একটু থালি রেডি করে নিলাম। তো শিব পূজা করার জন্য যা যা কিছু লাগে সেটা আমি পেরে থালিতে সে রেডি করে নিচ্ছি। আর এখন ঘরে ঠাকুরের জন্য অনেকগুলো ফুল পেরে নিচ্ছি, তো সেটা ঠাকুর ঘরে রাখবো আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেব। তো এখন আমার সব কিছু রেডি, তো ঠাকুর পূজা করব। তো ঠাকুর পূজা এখন আমার শেষ, খুবই সুন্দরভাবে ঠাকুর পূজা হয়ে গেছে। তো ঠাকুর সবাই মঙ্গল করবেন, ভালো রাখবেন, এটাই কামনা করি। আর খুবই সুন্দরভাবে ঠাকুরকে, তো এখন আমি পূজার জন্য থালিতে রেডি করে নেব। আর কিছুক্ষণ পর মন্দিরে চলে যাব। তো আমার সুন্দর করে থালিগুলো রেডি করা হয়ে গেছে। তো আমার ফলগুলা কেটে থালিতে সাজানো শেষ, এখন মন্দিরের জন্য চলে যাব। তো সামনেই মন্দির দেখতে পাবে, তো সামনেই দেখতে পাবে মন্দির। তো মন্দিরে চলে যাব আমি। তো মন্দিরে এসে গেছি আর মন্দিরটা এখন নতুন করে বানানো চলছে। তো এখনও মন্দিরটা পুরো হয়নি। তো এখানে দুর্গা মণ্ডপের ভিতরে মহাদেবকে রাখা হয়েছে। তো এখানে সবাই পুজো করে আর আমিও সবসময় পূজা করি। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো খুব সুন্দর মহাদেবকে দেখতে, হর হর মহাদেব সবাই বলবে। আর পুজোটা করে তোমাদেরকে দেখাবো। তো আজকের পূজাটা কেমন হলো সবাই বলবে, আর কমেন্টে সবাই বলবে হর হর মহাদেব। আর এখানেই পূজা সমাপন। তো